মাত্র 6 বছর বয়স থেকেই স্বপ্ন দেখার শুরু। ফুটবলের প্রতি প্রেম থেকেই স্বপ্নের জন্ম। কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন সফল করে তুলেছেন গুমা বিপাশা। দারিদ্র্যের বেড়া ভেঙে নিজের স্বপ্ন পূরণ করে এখন সকলের প্রিয় বিপাশা। ইচ্ছাশক্তির কাছে দারিদ্রতা যেন বাধা হয়ে দাঁড়ায় না, তা প্রমাণ করে দেখালেন উত্তর চব্বিশ পরগনার গুমা নবপল্লীর বাসিন্দা বছর 17 কিশোরী বিপাশা বৈষ্ণব। বাবার হাত ধরেই আজ যে নিজের স্বপ্ন সফল করতে চলেছেন। কঠোর অনুশীলন করে জাগলিংয়ে নিজেকে রপ্ত করেছেন বিপাশা। ফুটবলকে প্রিয় করে তুলেছেন, প্রিয় বলও যেন বিপাশাকে পেয়ে আপন করে নিয়েছে। বলের ওপর লাফদড়ি খেলা থেকে শুরু করে বলকে শরীরের ওপর নিয়ন্ত্রণ করে অনন্য নজির সৃষ্টি করেছেন গুমার বিপাশা। পাড়ার মেয়ে তো, ও সবসময় দেখি খুব পরিশ্রম করে, সবসময় বল নিয়ে জাগলিং করতে থাকে, এখানে সেখানে পড়তে বসে, অলিগলি সব জায়গায় জাগলিং করতে থাকে, পড়তে বসে জাগলিং করতে, খেতে বসে জাগলিং করে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়, এটা আমাদের গুমার গর্বের বিষয়। শুরুটা ছিল মাত্র 6 বছর বয়সে। মাঠে পাড়ার দাদাদের ফুটবল খেলা দেখে বাবার কাছে একটা ফুটবল কিনে দেবার বায়না করেছিল ছোট্ট মেয়েটি। অভাবের সংসারে মেয়ের আবদার মেটাতে একটা প্লাস্টিকের বল কিনে দিয়েছিলেন বাবা। তো সেটাই মাঠে খেলা ঠেলা হতো, ছেলেবেলারা খেলতো, ওখানে দাঁড়িয়ে দেখতো, ঠিক আছে, দাঁড়িয়ে দেখে মানে ওর দিকে একটা দেখলাম, একটা ন্যাকটা যে খেলার দিকে খুব ন্যাক, প্রচন্ড ইচ্ছে যে একটা বল দিয়ে একটা কিছু করবে, সেটা ওর ভিতরে সেই ইয়ে হয়। তারপরে আমাকে বললো যে বাবা আমাকে একটা বল কিনে দাও, তা আমি ওকে একটা প্লাস্টিকের বল কিনে দিই, ঠিক আছে, আর প্লাস্টিকের বল দিয়ে ও সেই দিকে ওর যাত্রা শুরু। আমি ওকে বলেছিলাম মা, আমরা তো গরিব মানুষ, আমরা অত দূরে কী করে যাবো, তা ও দেখি না ওর ওই দিকেই ন্যাকটা বেশি, সবসময় বল নিয়ে যাবে, ও বলছে বাবা যে আমি একটা কিছু হতে চাই। ওই বয়সেই স্থানীয় কোচ সুব্রত রায়ের নজরে আসে ছোট্ট বিপাশা। তার কাছেই চলেছে বিপাশার কঠিন অনুশীলন। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাগলিং করতে ডাক পাচ্ছেন বিপাশা। ধরুন ওর যখন এজ 6 বছর, তখন আমি ওর বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম, তো দেখলাম একটা প্লাস্টিকের বল নিয়ে খেলছে বাড়িতে, তো একটা বল পিঠে নিয়ে বেশ ভালো খেলছে, তো আমার দেখে সেটা নজরে আসলো, আমি সেদিন থেকে চলে গেছি। পরের দিন এসে বাবাকে বললাম কি যে মেয়ে তো ভালো ফুটবল নিয়ে জাগলিং টাইপস কিছু করছে, তো আমার কাছে পাঠান, আমি দেখি কিছু করতে পারি কিনা। একটু একটু করে এগোতে এগোতে আজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, আজকে জাগলিং খুব ভালো করছে এবং কলকাতার বড় বড় যে সমস্ত টুর্নামেন্টগুলো হচ্ছে, ওর যেমন স্পেশালিস্ট যেগুলো একটা ফুটবলের উপরে দাঁড়াবে, দাঁড়িয়ে ফুটবল নিয়ে লাফদড়ি খেলবে, বাধা তো চলেইছে কিন্তু আমরা সব উপেক্ষা করে এগিয়ে চলেছি, বাধা আসলে তার উপেক্ষা করে এগোতে হবে। বাবা বিনয়কৃষ্ণ বৈষ্ণবের একটি মুদি দোকান রয়েছে, দোকানে বসেও আপন মনে জাগলিং করে যান বিপাশা। বাবা বলেন কষ্ট হলেও আগামী দিনে ও যাতে ভালো জায়গা পায় তার জন্যে সব রকম চেষ্টা করব। যখন আমি 5-6 বছর বয়স, তো মাঠে যখন দাদারা সব ফুটবল খেলতো আমি দেখতাম, দেখতে দেখতে ভালো লেগে যায়, তারপর বাবাকে বলি যে এরকম ভালো লাগে করতেন, তো বাবা তারপর আমাকে একটা প্লাস্টিকের বল কিনে এনে দেয়, আমি বাড়িতে মাঠে করতে থাকি, মানে যখনই সময় পাই তখনই ওটা নিয়ে প্র্যাকটিস করতে থাকি, তো আস্তে আস্তে ভালো লেগে যায়। তারপর বাবা পাশের গ্রামে একটা স্কুলে আমাকে ভর্তি করায়, তো ওখান থেকেই করতে করতে আমি এখন এইচএস দিলাম, এখন কলেজ উঠবো, আপাতত প্রথম ইন্ডিয়ার নাম্বার 1 জাগলার হব, তারপর ওয়ার্ল্ড লেভেলে কিছু করব, লেগ জাগলিং করি, হ্যান্ড জাগলিং, তাছাড়াও যেটা আমার নিজের মানে নিজের ক্রিয়েশন, আমি বলের উপর দাঁড়িয়ে স্কিপিং করি, বলের উপর দাঁড়িয়ে নানান অ্যাক্টিভিটিস করি। পরিবারে বাবা মা দুজনেই সব খুব খুব হেল্প করে, কখনো বলেনি, কখনো আমাকে নেগেটিভ কথা বলেনি, সবসময় আমাকে পজিটিভভাবে কথা বলে, কখনো মানে বলেনি যে এটা করবি না বা কিছু, যখনই মানে যখনই টাইম পাই তখনই প্র্যাকটিস করি, পড়াশোনা ছাড়া যখন সময় পাই তখন, না স্কুলে গিয়ে প্র্যাকটিস করি বা বাড়িতে যখন টাইম পাই তখনই প্র্যাকটিস করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, উত্তর 24 পরগনা।